আমরা এখন যাচ্ছি নিউ দীঘা থেকে তালসারি সি বিচে। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে তালসারি বিচ। দাদা কত প্রাইস? কত প্রাইস? 100 টাকা দুজন, 100 টাকা দুজনে। এই বিচটা হচ্ছে একদম, এটা পুরো কিন্তু ওড়িশা স্টেটের মধ্যে, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, এটা হচ্ছে ওড়িশা স্টেটে। Subscribe my channel Bidhanbar Blogs and press the bell icon on latest video, secret tips, tricks on traveling. Hello, hello, hello. Good morning, Diha. Welcome back to my channel. Hope you guys doing absolutely fine. So, আজকে আমরা এক্সপ্লোর করব হচ্ছে এখান থেকে, জাস্ট এখনই বেরোবো এখান থেকে, এখান থেকে বেরোবো হচ্ছে তালসারির উদ্দেশ্যে। তালসারি তো এখান থেকে, তালসারি খুব বেশি, তালসারি বেশ কতক্ষণ লাগবে এখান থেকে? 7 কিলোমিটারের মতো মনে হয়। আমরা তো এই রাস্তা দিয়ে যেতে পারবো না। তাহলে এইটা দিয়ে রাস্তা? তো আমরা এখন যাচ্ছি নিউ দীঘা থেকে তালসারি সি বিচে, মানে মেন রোড দিয়ে আজকে চন্দনেশ্বর মন্দিরে প্রচুর ভিড় হয়, তাই আজকে ভেতর দিয়ে যেতে হচ্ছে। সেটা হচ্ছে উদয়পুরের পাশ দিয়ে আমরা যাবো, একদম উদয়পুরের পাশ দিয়ে, উদয়পুর সি বিচের পাশ দিয়ে আমরা যাবো। মন্দির রাস্তা আছে, তো কিছুটা গিয়ে ওড়িশা বর্ডার ওটা ক্রস করব, ক্রস করে তারপর যাবো হচ্ছে তালসারি। ওকে, তো চলুন। কাজু বাদাম গাছ দেখবো বলে ওই জন্য একটু সাইডে শুধু কাজু বাদাম গাছ আমি দেখেছিলাম, এসেছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে তালসারি বিচ। ওকে, আমি দেখে নিচ্ছি, দাঁড়া এক মিনিট, লক করে দিই, দাঁড়া, লক হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখন হচ্ছে তালসারি বিচ। তো তালসারি বিচ একটু দেখবো, এখানে মাছ টাছ ভালো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, তো সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি তালসারি বিচ। ওকে, চলো। এসো, তোমরা আস্তে আস্তে আসবে, এই তো জল, এখানে একটু ভাটা পড়ে গেছে। ওকে, তো এখন ভাটা পড়ে গেছে বলে একটু জলটা অনেকটা দূর চলে গেছে, এই যে দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি, এখন একটু ভাটা পড়ে গেছে বলে জলটা একদম পুরো কমে গেছে। তো সাউন্ড অন করা তো, হ্যাঁ, তো
তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন এখানে জল দেখতে পাচ্ছেন, এখানে এই জলগুলো কিন্তু আপনার এই মানে সমুদ্রের জল এখানে চলে আসে, মানে সকালে আসলে তো আপনি এখানে জল দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কি ওদিকে, সেই দূরে দেখতে পাচ্ছেন, দূরে হচ্ছে আপনার সেই জল হচ্ছে অনেকটা দূরে, এখান থেকে হেঁটে অনেকটা যেতে হবে। চল এখানে এই রেডি আছে, এখানে স্কুটি বাইক যা রাইড করবে অসুবিধা নেই, এখানে নামতে পারবে না, সিঁড়ি আছে, এই সিঁড়ি আছে এখানে। আচ্ছা নিচে নামি, নামি দেখাচ্ছি, সব আছে, বাইক টাইক আছে। এই একটু দেখে ডেকে আসবে এখানে, আস্তে আস্তে আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে। দাঁড়াও দেখছি কত বলে, আমি দেখছি তো আমরা যাচ্ছি হচ্ছে বাইক রেন্ট করতে, মানে জল অনেকটা দূর চলে গেছে তো বাইক একটা রেন্টে নেবো, কত প্রাইস বলে সেটাই আমি দেখবো ওখানে সামনে গিয়ে, আপনারা দেখাচ্ছি কত কী বলছে। দাদা কত প্রাইস, কত প্রাইস? প্রাইস একশো টাকা দুজন, একশো টাকা দুজনে। তো প্রাইস বললো দুজনের হচ্ছে একশো টাকা, একশো। তো বাইক রেন্ট হচ্ছে একশো টাকা। এ বাবা এবার আমি কি করবো, এক হাতে জুতো নিতে হবে, কি অবস্থা। এই তো এখানে চলে গেছি, ওই তো ছাওয়াটায়, চলো জুতোটা একটু মাঝে মাঝে নিস একটুখানি, আমি এখন নিয়ে নিচ্ছি। এই জুতো ওখান দিকে ভালো আছে, এই টুকুনি তো ওখানে তো ভালো আছে। কোন দিকে? হ্যাঁ ওই তো দিক দিচ্ছ, জুতো খুলবো না, আস্তে আস্তে, তাড়াহুড়ো করছিস কেন, এখন সময় অনেক আছে। তো এই হচ্ছে বোটের ইঞ্জিন, মানে হচ্ছে নৌকো যেগুলো আছে, ট্রলার যেগুলোকে বলে, ছোট ছোট ট্রলার, এই হচ্ছে ট্রলার ইঞ্জিন দেখতে পাচ্ছেন এগুলো। কভার করে আপনাকে আসতে হবে হচ্ছে তালসারি বিচ। ওকে আসুন আমার সঙ্গে, এখানে একটা ছবি নেবো, ছবি তো আমরা তুলতে হবে। এখানে কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে না তা না, কাঁকড়া এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ছাওয়াই বেশ ভালো বসা যাবে এখানটা, বুঝতে পেরেছিস। আয় আয় একটা ছবি নিয়ে অফ করি, একটা ছবি নিয়ে স্টপ কর। তো আমরা এই যেখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো কাদা হয়ে আছে, এখানে কিন্তু বছরের বেশিরভাগ সময়টাই এখানে কিন্তু পুরো জল থাকে, হ্যাঁ সমুদ্রের পুরো জল ভর্তি থাকে এই সময়, এই সময় এই সময় বলবো না, বেশিরভাগ সময় আমরা যে হেঁটে হেঁটে যেতে পারছি এটাই অনেক, আর কিছু না। এদিকে পুরো সমুদ্রের জল দেখতে পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না, ঠিক আছে সানগ্লাস পরা আছে বলে বুঝতে পারছি না। তো তবে এখানে কিন্তু হাঁটার মতো প্লেস থাকে না, এখানে পুরো পুরো জলে পুরো ভর্তি থাকে, সকালবেলা আসলে আপনি দেখতে পেতেন পুরো জল এখানে তালসারি বেঁচে। আর আপনার যদি অসুবিধা হয়, মানে এখানে বাইকের ব্যবস্থা আছে, বাইক রেন্ট করে আমি বলে দিলাম, বাইক হচ্ছে একশো টাকা নেবে,
ফর টু পার্সন, মানে দুজন যাবেন সেটা হচ্ছে 100 টাকা নেবে। ওকে, তো চলুন সামনে গিয়ে দেখাচ্ছি, এই ঝাউবন দেখাচ্ছি। এই স্নান করার জন্যে বলে দিচ্ছে, হ্যাঁ এই যা দেখলাম এখানে এলাম, তো স্নান করার জন্যে আপনি অবশ্যই একবার তালসারি বেঁচে স্নান করে যাবেন এখানে, ঠিক আছে। দীঘার থেকেও আপনার মানে কি বলবো দারুণ লাগবে যেটা বললে। তো স্নান করার জন্য আপনি অবশ্যই একবার দীঘা ঘুরতে এলে একবার অবশ্যই এখানে তালসারি বিচে অবশ্যই একবার আসবেন। আর এখানে যদি বয়স্ক টয়স্করা থাকে, যদি অসুবিধা হয় আপনাদের, এখানে বাইক পাওয়া যাচ্ছে রেন্টে, 100 টাকা হচ্ছে ফর টু পার্সন, আমি বলে দিচ্ছি আগে। তো এখানে বাইকে করেও আপনি আসতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তো সকালে ভাই জল টল থাকে না এখানে? এগুলো ভিজে ভিজেই লাগছে তো মনে হয় সকালে, সকালে ওদিকেও ওদিকেও মনে হয় জল উঠে যায়। এগুলো তো কাঁকড়া ভর্তি থাকে, কাঁকড়া কাঁকড়া। এই তালসারি বিচ হচ্ছে ফেমাস, হচ্ছে লাল কাঁকড়ার জন্য তালসারি বিচ ফেমাস। সেই ওদিকে দেখ পুরো চর পড়ে গেছে, ওদিকে দেখ, সেই দূরে দেখ, সেই দূরে বালি, এইদিকে দেখ, ওই দেখতে পাচ্ছি কি, দেখ দেখতে পাচ্ছো, তোমাদের চোখে আবার আবছা দেখে। আমি বাদ পড়ে যাচ্ছি, এই রে এই রে, এই আমি বাদ পড়ে যাচ্ছি। খালি পায়ে, খালি পায়ে এখান থেকে নামছি আস্তে আস্তে, আর এই জলে পা দিলাম, শান্তি ওম শান্তি। এই এখানে আস্তে আস্তে যাচ্ছি, দেখতে পাচ্ছি এই না কতটা জল আমি ঢুকতে পারছি না, তবে যতটা যাওয়া যাচ্ছি। তুলছি তুলছি তুলছি, এখানে স্নান করার জল হেমে স্নান এখানে করবো না, গামছা টামছা কিছু নিয়ে আসেনি। তো আমরা স্নান করবো হচ্ছে দীঘাতে ফিরেই, ওখানে গিয়ে আবার স্নানটা করবো। তো বলবো এখানে যারা আসবেন এখানে, মোটামুটি দীঘাতে আসলে একবার অবশ্যই তালসারি বিচে আসবেন। আমি তালসারি বিচে হয়তো এই সেকেন্ডবার এলাম, বেশি মানে আসিনি এখানে। দীঘার উদয়পুর দীঘা উদয়পুর আর তোমার এটাই বেশি ঘোরা হয়, তো তালসারি বিচে আসা হয় না। তো দেখলাম তালসারি বিচ কিন্তু এখন বলতে গেলে মানে স্নান করার জন্য কি বলবো, স্নান করতে হলে একবার তালসারি বিচে এসে স্নানটা করবেন, দারুণ লাগবে। ওকে চলুন। তো মোটামুটি তালসারি বিচ মোটামুটি তো দেখালাম, কমপ্লিট করে দেখালাম। তো উফ, রোদ্দুরের জন্য দেখতে পাচ্ছি না, প্রচণ্ড রোদ্দুর এখানে, মানে রোদ্দুর বলতে পুরো সানস্ক্রিন উঠে যাচ্ছে গাল থেকে। হ্যাঁ, প্রচণ্ড এখানে গরম। তো বলছি গরমের সময় সত্যি প্রচণ্ড গরম লাগে, একটু তালসারি বিচে ছাতা টাতা নিয়ে আসবেন, আমাদের প্রচণ্ড এখানে রোদ্দুর, মানে আমি সানগ্লাস পিছনে পড়ে আছে, সানগ্লাসটা আমি নিয়ে নিই, যাই হোক সানগ্লাস ছাড়া এখানে মানে থাকতেই পারবো না, সানগ্লাস আর টুপি তো লাগবেই একদম মাস্ট। পিছনে বেস্টটা একটু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে তালসারি বিচ, এটা দেখতে পাচ্ছি।
সামনে আর যাবো না, হয়ে গেছে 1 কিলো, হয়ে গেছে 1 কিলো মাছ, বড় পাল্লা একটু ব্যাপার আছে, তো মোটামুটি তালসেরি বেচ মোটামুটি অ্যাভারেজ এটা দেখালাম মোটামুটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভালো লাগে তাহলেই এটা কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন যে কেমন হলো, আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর কি বলবো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।